আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে মাল্টি কালার দিয়ে সুন্দর ডিজাইনের একটি এক্স ডিজাইন করবো। এই এক্স ডিজাইনটি আপনারা মন সহকারে দেখবেন, এখানে বিভিন্ন কালার রং ইউজ করব। তো ভিউয়ার্স, প্রথমে কাপড়টিকে আপনারা এভাবে চার বাস করে নিতে হবে। এটা উন্নাতে, থ্রি পিসে, যে কোনোতে আপনারা করতে পারবেন। প্রথমে কাপড়টিকে আপনারা এভাবে চার বাস করে নিতে হবে, যেখানে দুই বাস করলাম, এই যে আবার চার বাস করলাম, ঠিক আছে। এই যে এখানে খোলা মুখ, এই যে এটা খোলা আর এখানে বন্ধ, এই বন্ধ দিক কোনাকুনিভাবে সুন্দর করে আমরা একটা এভাবে বাস করে নেব। এভাবে দাগ টেনে চার বাস করে কাপড়টিকে সুন্দরভাবে এভাবে খোলা মুখ আর বন্ধ মুখে আপনারা এবার টেনে তারপর সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নিতে হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিউয়ার্স, শালা আপনারা পারবেন। খুব সুন্দর একটি ডিজাইন। এখানে আমি পাঁচটি কালার ইউজ করব, ব্যবহার করব পাঁচটি কালার। এই যে দেখুন ভিউয়ার্স, এই যে এভাবে মাঝে বেঁধে তারপর আড়াই ইঞ্চি পর পর, এই যে আড়াই ইঞ্চি, দুই ইঞ্চি, তিন ইঞ্চি, আপনাদের গ্যাপ বুঝে আপনারা এইভাবে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ গ্যাপগুলো বেঁধে নেবেন। এই যে এভাবে বেঁধে নিতে হবে। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের নিকট চলে যায়। এই যে ভিউয়ার্স, এটা একটা এক্স, ইংরেজিতে এক্স ডিজাইনের একটা ডিজাইন করতেছি, খুব সুন্দর টাইডে করবো এটা। এই যে ভিউয়ার্স দেখুন, এটা আজকে আমি পুশিয়ান রং দিয়ে করব। এই যে ভিউয়ার্স দেখুন, এই পুশিয়ান রং রং বাজারে যে কোনো রঙের দোকানে 500 টাকা কেজি বিক্রি করা হয়। আপনারা বাজারে রঙের দোকানে গিয়ে বললেই চলবো যে আমি পুশিয়ান রং নিব, তাহলে আপনারা 25-25 গ্রাম করে নিতে পারবেন এবং সাথে ওরা সুরা দিয়ে দিবে। দুইটা রং একসাথে মিক্সড করে তারপর কালারটা করতে হবে। কালারটা আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিব সুন্দরভাবে। এই যে দেখুন ভিউয়ার্স, এইভাবে আমি এখানে একটি ওড়না বেঁধে দেখাচ্ছি। আপনারা এগুলো থ্রি পিস কিংবা ওড়নাতেও করতে পারবেন। এই যে তারপর এই বাটিকটা করার জন্য আপনারা কাপড়টিকে অবশ্যই ধুয়ে মারমুক্ত করে নেবেন এবং বেঁধে তারপর আবার একটু ভিজিয়ে নিতে হবে। কাপড়টি মারমুক্ত করে নিতে হবে। এই যে ভিউয়ার্স, এভাবে সুন্দরভাবে বেঁধে নিতে হবে একের পর এক সুন্দর। এই দেখুন, এভাবে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বেঁধে নিতে হবে। আপনাদের কাপড়টি অবশ্যই মারমুক্ত করে নিতে হবে, ধুয়ে নিতে হবে এবং বেঁধে নেওয়ার পর আমরা কাপড়টিকে আবার একটু ভিজিয়ে নিব। এই যে ভিউয়ার্স, এই দেখুন খুব সুন্দর হয়েছে, এভাবে বেঁধে নিতে হবে। এখন আমরা কালারের কালার করবো, পাঁচটি কালার করছি। দেখুন এখানে আমি চামচ দিয়ে অল্প অল্প করে সুরা দিয়ে নিচ্ছি। এই যে পাঁচটি পাত্রে এখানে আমি লাল রং, কমলা রং, ম্যাজেন্টা রং, ফিরোজা রং, এই পাঁচটি কালার করবো, হলুদ রং, এই পাঁচটি কালার করবো। এখানে এই যে দেখুন হলুদ রং ডালছি, দেখুন আমি অল্প করে ডালছি। এই যে আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা মিক্সড করে নেবেন। এই যে এখানে দিয়েছি পেস্ট কালার, দেখুন এই যে এটা কমলা কালার, এই যে দিয়ে নিতে হবে। এই যে ভিউয়ার্স, এই যে পানি দিয়ে তারপর কুসুম গরম পানি দিয়ে নেড়ে নিতে হবে। এটা কুসুম গরম পানি দিতে হবে। এই যে ভিউয়ার্স দেখুন, তারপর এভাবে নেড়ে নিতে হবে। এটা বাজারে রঙের দোকানে গিয়ে আপনারা বলবেন পুশিয়ান রং নেবেন, তারপর ওরা পুশিয়ান রং আপনাকে দিবে 500 টাকা কেজি, আপনারা 25-25 গ্রাম করে নিয়ে নেবেন। এই যে তারপর এবার বাঁধা কাপড়টিকে সুন্দরভাবে সিরিজ দিয়ে রঙগুলো পার্ট টু পার্ট, প্রথমে আমি লাল রং লাগাচ্ছি, দেখুন এই যে সিরিজ দিয়ে আপনার এই রঙগুলো মিক্স করে লাগানোর জন্য সিরিজ ব্যবহার করবেন। এই যে মোটা সিরিজ ব্যবহার করতে হবে। এই যে তারপর হলুদ রং দিয়েছি এখানে, দেখুন এই যে এভাবে একের পর এক আমরা রং মিক্সড করে নিব। এই যে এখন এখানে পেস্ট কালার দিয়েছি, ফিরোজা কালার, এই যে ফিরোজা কালার, প্রথমে লাল তারপর হলুদ তারপর পেস্ট। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিজাইনগুলো একের পর এক রং আপনারা ডিসাইড করে নিয়ে দিতে পারেন। এই যে আমি এখানে একের পর এক দিয়েছি, প্রথমে লাল হলুদ তারপর এই যে এখানে আবার কমলা দিয়েছি, দেখুন এই যে খুব সুন্দর হয় ডিজাইনটা আপনারা। তারপর এই যে দেখুন, এই যে এখানে আবার এই যে ম্যাজেন্টা কালার দিচ্ছি, দেখুন এই যে এই যে দেখুন
এবার রঙগুলো একের পর এক আপনার মিক্স করে প্রতিটি গ্যাপে গ্যাপে এক এক ধরনের রং আপনার লাগিয়ে নেবেন। এখানে আমি পাঁচটা কালার দিয়েছি, লাল, কমলা, হলুদ, পেস্ট এবং ম্যাজেন্টা। এইবার দেখুন এখানে পেস্ট দিচ্ছি, দেখুন এই বাদা কাপড়টিকে আপনার আগে থেকে একটু ভিজিয়ে নেবেন, তাহলে রঙগুলো লাগাতে খুব সুবিধা হবে এবং মোটা সিরিজ দিয়ে এভাবে রঙগুলো লাগাতে হবে। যেখানে কমলে দিচ্ছি দেখুন। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করার মতো সবার আগে নোটিফিকেশন আপনাদের নিকট চলে যায়। তো ভিউয়ার্স, এই রং কালার করার পর এই বাদা সহ কাপড়টিকে আপনারা একদিন রৌদ্রে শুকাবেন। প্রচণ্ড রৌদ্রে এই বাদা কাপড়টুকু আপনারা শুকাবেন, বাদার খোলার আগে শুকাবেন। এই যে ভিউয়ার্স দেখুন, এই শুকিয়ে নিতে হবে, তাহলে রংটা খুব স্থায়ী হবে। এবার রোদে শুকিয়ে তারপর আপনারা বাদা খুলবেন। এই যে দেখুন, আমি একের পর এক লাগিয়ে নিয়েছি, দেখুন এই যে এই যে। তারপর এখন আমি এটা রোদে শুকাবো, আপনার রোদে শুকিয়ে নেবেন, একদিন রোদে শুকিয়ে নিতে হবে। এখন বাদাটা খুলে তারপর খুলছি, দেখুন এই যে খুলছি, অনেক সুন্দর হয়েছে ভিউয়ার্স। দেখুন এ খোলার পরও আপনারা আরও একদিন রোদে শুকিয়ে নিলে ভালো হয়, রংটা পাকা হবে, কাপড়টা স্থায়ী হবে। এই যে দেখুন ভিউয়ার্স, এভাবে এই বাদা খুলে তারপর আবার একদিন রোদে শুকাবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।